মাটির পৃথিবী পানি আখি মেলি যাবে, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরী প্রান্তরে। সুপ্রাচীন এই মাটির তৈরি ইট শিল্পের জন্ম তাও নয় নয় করে খ্রিস্টপূর্ব 7000 অব্দে, মতান্তরে প্রায় 5000 বছর আগে। এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে লক্ষ লক্ষ মানুষ ও তাদের রুটি রুজি। একমাত্র মাটির ইট শিল্পই শ্রমিককে দিতে পারে 365 দিনের কাজ। ইট ভাটাকে কেন্দ্র করে গড়ে ওঠা গঞ্জে প্রতি সপ্তাহে এক একটি ইট ভাটা পিছু শ্রমিকদের খোরাকি বাবদ প্রায় 1.5 লক্ষ টাকা লেনদেন হয়। এতে উপকৃত হন লোকাল মার্কেটের ব্যবসায়ীবৃন্দ। বেঙ্গল ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন মনে করে, যদি সরকারি ব্যবস্থাপনায় ভাটা মালিকদের নিজের খরচে মজে যাওয়া খালবিলের মাটি ব্যবহার করতে দেওয়া হয়, তাহলে টপ সয়েলের প্রয়োজন ছাড়াই আগামী 50 বছর মাটির কোনো অভাব বোধ করবে না ভাটা মালিকরা, পাশাপাশি সরকারের কোষাগারেও হাত পড়বে না এবং প্রতি বছর বন্যার কবলে পড়বে না এই রাজ্য। সুবিধা হবে কৃষি কাজে সেচের জল পেতে, কমবে মাটির তলার জলের ব্যবহার, প্রসার ঘটবে নৌ বাণিজ্যের, বাড়বে মৎস্য উৎপাদন। প্রাকৃতিক উপাদানে তৈরি একমাত্র মাটির ইটি ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশ বান্ধব। হোয়াই ইজ রেড গ্রিন? অফ অল দ্য ওয়ালিং মেটেরিয়ালস অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, রেড ব্রিক্স আর দ্য অনলি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, পলিউশন ফ্রি অ্যান্ড হেলথ ফ্রেন্ডলি থ্রুজ দ্য গ্রিন ব্রিক্স। ইটস দ্য মোস্ট ইকোনমিক্যাল অ্যান্ড রেলিভেন্ট ওয়ালিং মেটেরিয়াল। সারা পশ্চিমবঙ্গের সমস্ত ইট ভাটা মিলে যেই পরিমাণ দূষণ তৈরি করে, মাত্র 10টা স্পঞ্জ আয়রন কারখানা তার থেকে অনেক গুণ বেশি দূষণ ছড়ায়, এটা পরীক্ষিত সত্য। সাম্প্রতিককালের সামুদ্রিক ঘূর্ণিঝড় আমফান ও ইয়াশের আঘাতে পশ্চিমবঙ্গের নানান ক্ষয়ক্ষতির সাথে সাথে মাটির ইট শিল্পেরও ক্ষতি হয়েছে সব থেকে বেশি। নদী ও সমুদ্র তীরবর্তী ভাটাগুলি বিনষ্ট হয়েছে সমূলে প্রবল জলোচ্ছ্বাসে, আর অতিবৃষ্টির ফলে পশ্চিমবঙ্গের অন্যান্য ভাটাগুলিরও হয়েছে ব্যাপক ক্ষতি। কাজ হারিয়েছে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ। প্রতিটি ভাটায় কাঁচা ইট নষ্ট হয়েছে 5 থেকে 10 লক্ষ। ভাটার ভিতরে জল ঢুকে একদিকে আগুন নিভে গিয়েছে, অপরদিকে সমস্ত পাকা ইট টুকরো টুকরো হয়েছে। সমস্ত ইলেকট্রিক মোটর, ডিজেল ইঞ্জিন, জেসিবি সহ নানান সামগ্রী জলের তলায় বা নদীগর্ভে চলে গিয়েছে। ভাটার দেওয়াল ও শ্রমিকদের বাসভবন নষ্ট হয়েছে এবং প্রায় 10 থেকে 12 গাড়ি করে কয়লা নদীগর্ভে তুলিয়ে গিয়েছে। এই অবস্থা থেকে মাটির ইট শিল্পকে বাঁচাতে চাই সরকারি সাহায্য ও সহযোগিতা। মাটির ইট শিল্পে নিয়োজিত লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষের নিত্যদিনের রুটিরুজির কথা চিন্তা করে সরকার এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের ইট উৎপাদন ক্ষেত্রে পুরোপুরি প্রকৃতির উপরে নির্ভরশীল। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এই শিল্পকে সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত করে। ইয়াশ সাইক্লোনের পরে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তা আমরা কোনোদিন দেখিনি। গত বছর রাজ্যের ইট ভাটাগুলি আমফানের ঘূর্ণিঝড়ে পড়েছিল। যদিও আমাদের অ্যাসোসিয়েশনের অনুরোধে রাজ্য সরকার ইট ভাটাকে 50% রয়্যালটি মুকুব প্রসারিত করে সে যথেষ্ট সহযোগিতা করেছিল, তবে ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণের জন্য এটা যথেষ্ট ছিল না। তারা আবারও দাঁড়াতে পারার আগেই পুনরাবৃত্তি হওয়ার প্রাকৃতিক দুর্যোগগুলি 25 মে 2021 থেকে তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। স্টেটের সমস্ত ব্রিকফিল্ডগুলি নদীর ধারে কাছে যারা আছে পানির নিচে ডুবে গেছে। সমস্ত সবুজ ইট, কয়লার স্টাক, ভাটার আসবাবগুলি, অনেকগুলি যন্ত্রপাতি সব ড্যামেজ হয়ে যায়। আমাদের জন্য এটা অপূরণীয় ক্ষতি যা আমরা নিজেরাই পরিচালনা
করতে পারি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা এই শিল্পের সমর্থন প্রসারিত করেন। তিনি পশ্চিমবঙ্গে এই শিল্পের পটেনশিয়াল, প্রয়োজনীয়তা, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সম্পূর্ণরূপে স্বীকৃতি দিয়ে থাকেন। আমি নিশ্চিত যে আমাদের সম্মানিত চিফ মিনিস্টার আমাদের উদ্যোগগুলির জন্য যত্ন করবেন নেবেন। এই মারাত্মক অবস্থায় ইট ভাটাকে আর্থিক সহায়তা প্রয়োজন, যার জন্য আমরা সরকারের মূল্যবান সহায়তা চাই। পশ্চিমবঙ্গ সরকারের কাছে বেঙ্গল ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের একান্ত অনুরোধ, আগামী 3 বছর রয়্যালটি এবং জিএসটিতে ছাড় দেওয়া, ইলেকট্রিক বিলে ছাড় দেওয়া, ব্যাংক ইন্টারেস্ট মকুব এবং ক্ষতিগ্রস্ত ভাটাগুলির পুনর্জীবনের জন্য কোনো রকম অতিরিক্ত সিকিউরিটি ছাড়াই ঋণের ব্যবস্থা করে এই সুপ্রাচীন ইট শিল্পটিকে রক্ষা করুন পশ্চিমবঙ্গ সরকার। বেঁচে থাক এই মহান শিল্প এবং তার সঙ্গে সম্পৃক্ত সমস্ত শ্রেণীর মানুষ ও অনুসারী শিল্পী।